প্রয়াত অভিনেতা তাপস পাল মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা। জানা গিয়েছে গতকাল মুম্বাই থেকে ফেরার পথে বুকে ব্যথা অনুভব করেন তিনি। ভোর প্রায় 3টে নাগাদ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন সাংসদ তাপস পালের। গত কয়েকদিন ধরেই স্নায়ুর রোগে ভুগছিলেন তিনি। সেই অসুস্থতার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে 61 বছর বয়সে চলে গেলেন তাপস পাল। মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন রঞ্জিত মল্লিক, দেবশ্রী, চিরঞ্জিত সহ বহু তারকা। 1980 সালে দাদার কীর্তি ছবিটি করে প্রথম সিনেমা জগতে তাঁর পথ চলা। তারপর নানান ছবি উপহার দিয়েছেন আমাদের। 1984 সালে বলিউডে আত্মপ্রকাশ তাঁর। তাঁর মৃত্যুতে সকলেই স্তম্ভিত, শোকস্তব্ধ শিল্পী মহল। এটাই দুনিয়ার নিয়ম। আরে পর কখনো আপন হয় না, আমি একা, আমি একা।